Finally, we are coming. Yeah. Hi guys, 360 family members, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম হাইড পার্কে, লন্ডনের উইন্টারল্যান্ডে। তো আমরা ট্রেন থেকে নেমে আমরা হাঁটতেছি, দেখেন সবাই রাস্তা পার হচ্ছে। এদিকে ওই রাস্তাটা পার হলেই আপনার এই হাইড পার্কটা বিশাল বড় এরিয়া জুড়ে, তো সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, পিছনে পিছনে সবাই সবার মতো যাচ্ছে। তো আমি দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে এই বিশাল মেলা, মানে ফানফেয়ার কিংবা উইন্টারল্যান্ড যাই বলেন, বিশাল একটা মানে আর কি পার্কের মধ্যে বিশাল ডেকোরেশন করা হয়েছে, অনেক মানুষ। আর এদিকে ওমিক্রন বাড়ছে, কিন্তু কোনো কিছুরই কোনো ঠিক নাই, সবাই সবার মতো চলাফেরা করতেছে। এই তো তো আমরা একবারই মেলাটার সামনে এসে গেলাম, দেখতেই পাচ্ছেন বিশাল ডেকোরেশন, মানে ভিতরে গেলে আরও দেখবেন, মানে শব্দে থাকা যায় না ভিতরে, এমন সাউন্ড মিউজিক। তো আমার কিছুটা মিউট করে দেওয়া হয়েছে আমার ভিতরে গিয়ে, তো আপনারা একটু দেখে নেবেন, শুধু আমার ভিতরে অনেক মিউট আছে, কারণ মিউজিকের কারণে কপিরাইট আসতে পারে। তো এখানে টিকিটকে স্ক্যান করা হচ্ছে, তো পাঁচটা টিকিট আমাদের, পাঁচটা টিকিটকে স্ক্যান করা হচ্ছে। শুধু আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, আর টেস্ট মানে পজিটিভ আছে কি না কে আপনার, তো এইটা আর কি জিজ্ঞাসাবাদ করা হবে। তো ভ্যাকসিনের কার্ড নিলে ভালো, আর আমরা নেইনি, ভুলে গেছিলাম। তো আমরা বলেছি যে আমরা ভ্যাকসিন দেওয়া আছে, বুস্টারও দেওয়া আছে, তো এই তো ঢুকতে দেয় এগুলো বললে আর কি, আর জিজ্ঞাসাবাদ করে একটু। আর এই তো আমরা ঢুকে গেছি, ঢুকেই সবাই সবার মতো করে পিকচার তুলছে, এমন সুন্দর একটা ডেকোরেশন, তো পিকচার তুলে তো না তুলে তো থাকা যায় না। তো আমরা ঢুকতেছি এই স্ট্রেইট, আর এদিকে ঢুকতে হবে আপনাদেরকে। তো এখানে ভিতরে সব ধরনের শপিং করতে পারবেন আপনারা, এখানে আছে শীতের কাপড়, আছে অনেক মানে খাবার দোকান, আর অনেক স্ন্যাক্সের দোকান আছে, অনেক ভ্যারাইটিজ শপিং করতে পারবেন, আর ভ্যারাইটিজ আপনার ইয়ে আছে, গেম খেলা আছে, ছোটো ছোটো অনেক ধরনের গেম আছে, তো পে করে আর কি আপনাকে খেলতে হবে। ফার্স্ট আমরা চলে গেলাম এই ইয়েতে, ফান হাউসে, শানবিয়ার আমি ভিতরে গেলাম, তো আমার বেশি ভালো লাগেনি, আমি ভয় পেয়েছি, ভিতরে অনেক ইয়ে আছে, ছোটোদের মানে মুভিং করতেছে ইয়েটা, হাউসটা অনেক কিছু আছে ভিতরে, তো আমি পুরোটা দেখিনি। আমি শানবিকে নিয়ে 5 মিনিট থেকে চলে আসছি, আবার ব্যাক করেছি। তো এখানে আপনার জনপ্রতি 5 পাউন্ড করে এই ফান হাউসের ভিতরে। তো শানবি ঢুকতেছে, দেখেন অনবরত নড়তেছে সব কিছু, এটার মতোই আপনাকে উঠতে হবে। তো আমি আরেক সাইড বেছে নিয়েছি উঠার জন্য, কারণ এটা আমার একটু ভয় লাগতেছে। তো ভিতরে আরও মজার মজার জিনিস আছে, তো আমি সবটি দেখতে পারিনি, তো দেখেন আপনারা। যেটা সামনে এসেছি, এটা তো আর বলার বাইরে, সব মানে ইয়াং জেনারেশন এটার মধ্যে উঠেছে, তো এটার মধ্যে অনেক সাউন্ড চিল্লাচিল্লি করতেছে, ক্রাই স্ক্রিমিং করতেছে, কারণ এরা ভয় পাচ্ছে, উঠে বুঝতে পারিনি যেভাবে মুভিং করবে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম, আমার মেয়ে আবার এখানে উঠেনি, ভয় পায়। তো চলে গেলাম, আমরা দেখতেই পাচ্ছেন সামনে বিশাল বড় একটা আইসের ডেকোরেশন, মানে স্নো আইস দিয়ে সম্পূর্ণ ভিতরে ডেকোরেশন করা। তো শেষ করে যেতে হলে অনেক লং কিউ, তো আমরা আসলে
ওয়েট করিনি, এটা আমরা একটু দেখে আইসের সামনে একটু পিকচার টিকচার তুলে দেখেন আপনারা কি সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা। পানি পড়তেছে অনবরত, একটা পুকুরের মতো ছোট এদিকে, আর ভিতরে সম্পূর্ণটা আইসের মতো ডেকোরেশন করেছে, আইসের মানে আইস মাউন্টেন আর কি যেটাকে বলে ওরা নাম দিয়েছে। তো আমরা এখানে ঘোরাঘুরি করে আদার সাইডে চলে গেলাম। একটা গেমের দোকান মানে শপ খুলেছে ওরা, যে আপনাকে চারটা মানে বড় বড় বল দেবে, বলের মতো, ওটা তিনটাকে ফেলে দিতে হবে, ফেলে দিলে তারা গিফট দেবে আর কি, এই রকম। তো আমার হাজব্যান্ড খেলেছিল, পারেনি, তো এই তো তো সবাই খেলতেছে, এটা একটা মানে গেমের মতো আর কি। তো আবার চলে আসলাম আরেকটা মানে ঘোড়া দৌড় হর্স রেসে চলে আসলো ওরা, তো ওরা দুর্গন গেল, দুর্গন বসছে, তো ওরা তারা এনজয় করেছে, তেমন ভয়ের কিছু নাই ওটাতে। আরেকটা খেলা, তো এইটা তো তারা দুই বোন, বড় দুই বোন উঠেছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। তো আর একটা কথা বলতে চাই, আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর আমার সেম নামে আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ব্লগ চ্যানেল সেম 3SSS ব্লগস আছে আমার ইউটিউবে, তো এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিজিট করে আসবেন আমার চ্যানেল থেকে। আর 3SSটার পেজটাকে ফলো করতে ভুলবেন না, প্লিজ ফলো করে পাশে থাকবেন, আর সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করব, তো দেখেন এনজয় করেন। এখন আমরা শেষ ঘোরা করি, আমরা বাসায় চলে যাই, না বাসায় না, আমরা খাইবো কিছু কে, না বাইরে গিয়ে আমরা খাবো। অনেক রাইডে উঠেছিল, যেমন হুন্ডার রেস, অনেক কিছুতে কার রেসে উঠেছিল, কিন্তু আর দেখানো হয়নি কিংবা ইয়ে করা হয়নি আমার, বেশি বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য আর কি। আরো মানুষ ওয়েট করতেছে, কত মানুষ এখন ঢুকতেছে, ও মাই গড, লাইন। আমরা এখন চলে যাবো সবাই বাসায়, বাসায় মানে খাওয়া মানে খাবো আর কি, রেস্টুরেন্টে। এখন বাজে, এখন বাজে কয়টা শুনি, হ্যাঁ 5:50, মানুষের ভিড়, মানুষ ঢুকতেছে, আমরা আউট হইতেছি, মানে খুবই জমজমাট, হলিডে চলতেছে, তো হলি ইয়া নাইট টাইম ইজ ভেরি নাইস। সবচেয়ে বেটার হয় এই টাইমটা, তিনটা থেকে পাঁচটা আগ পর্যন্ত, আর পাঁচটার পরে দেখেন এই অবস্থা কি ভিড়, আর কি বলবো, ভাইরাস তো এমনিতেই বেড়ে যাবে, যে অবস্থা দেখা দেখছে আপনারা, ওই পার্কের এক মাথা থেকে আর ওই উইন্ডারল্যান্ডের এই মাথা পর্যন্ত, মানে কোনো স্পেস নাই, এমন ঘেঁষা ঘেঁষে অবস্থা। তো আমরা যে সময় গিয়েছিলাম এত ভিড় ছিল না, তো আমার ছোটো মেয়ে তো যেতেই চাইছে না বাইরে, মানে কান্না করতেছে আর কি, তো বা মানে বাইরে গিয়ে কিছু কিনে দেওয়ার চেষ্টা করলাম, খেলনা আছে বাইরে মেলার মতো বসেছে, যে লাইটিং
করা, মানে এনিথিং হাতের মধ্যে কিংবা হেয়ার হেয়ার ব্যান্ড আছে, ফ্লাওয়ার লাইটিং করা। তো আমরা চলে যাচ্ছি, চলে গিয়ে সামনে দেখলাম এখানে, তো কিনে দিলাম ওটা পেয়ে সে অনেক খুশি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমরা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, হাসি খুশি থাকবেন সব সময়, আর মন খুলে হাসবেন, ভালো লাগবে। তো দেখেন আমার ছোট মেয়ে কান্না করতেছে, তো চলেন কিনে দেই। তো ভালো থাকবেন সবাই, সামনে দেখি, সামনে দেখি। For tomorrow, yeah? Yeah. I give you gift for tomorrow, yeah? Yeah. Party. Party first. Yeah. Okay. Yeah, New Year Eve.